নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। তথ্য প্রযুক্তির ব্যবহার রয়েছে, কিন্তু বিজ্ঞানের কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে। তথ্য প্রযুক্তির ব্যবহার কিন্তু আমরা যেটা বুঝি আর কি বর্তমান সময়, যদি আমার স্মার্টফোনটা আমি সুন্দরভাবে ইউজ করতে পারি তাহলে আমি তথ্য প্রযুক্তির ব্যবহার অনেক ভালো জানি। কম্পিউটার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপটা যদি আমি সকল ফাংশন জানি তাহলে আমি তথ্য প্রযুক্তির ব্যাপারে অনেক বেশি জানি। কিন্তু বিজ্ঞানের সঙ্গে কিছু তথ্য প্রযুক্তির একটু খারাপ হয়ে গেছে। বিজ্ঞানের ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, আমি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি, বিশেষ করে মফস্বল এলাকায়, ওখানে বিজ্ঞানের কোনো ছাত্রছাত্রী নেই, সংখ্যা খুবই কম। এমনকি বিজ্ঞানের যারা টিচার আছে তারা কিন্তু এখন অনেকে হতাশ, তাহলে সায়েন্সের ছাত্রছাত্রী নেই, টিচারই কেমনে করি? আসলে বিষয়টা এরকম, আমিও সেটাই মনে করি। যদি আপনি ক্লাসে গিয়ে পর্যাপ্ত ছাত্রছাত্রী না পান তাহলে শিক্ষক দিয়ে তার কিন্তু পাঠদানের আগ্রহ থাকে না। এটা সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য। আগে যে বিষয়টা ছিল সেটা ছিল এরকম যে সায়েন্সে একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভালো ছাত্র যারা মাঝামাঝি যে ছাত্রগুলো আছে তারা হয়তো আর্টসে পড়তো, কমার্সে পড়তো, কিন্তু ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র যারা তারা কিন্তু সবসময় বিজ্ঞানেই পড়তো। আর এখন বর্তমান সময়ে আমি জানি না যে আমাদের এখানে সম্মানিত অধ্যক্ষ মহোদয় আছেন, তারা বলতে পারবেন যে ক্লাসে আসলে ছাত্ররা কোন দিকে বেশি দূর। এখন সবচেয়ে বেশি দূর ছাত্রছাত্রীদের আর্টস এবং কমার্সের দিকে, তার কারণে হলো আমরা একটু কম পড়াশোনা করে বাংলা দল করার একটা সুযোগ আছে। সায়েন্সের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, সায়েন্সে পড়াশোনা বেশি করতে হয়, এমনকি শিক্ষকের স্বল্পতা আছে, উচ্চতর মানে পড়ানোর মতো যোগ্য টিচার নিয়ে অনেক জায়গায় ঘাটতি আছে। আমরা যদি বিজ্ঞান শিক্ষায় ছাত্রছাত্রীদেরকে আগ্রহ করে তুলতে না পারি তাহলে কিন্তু কোনোক্রমেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করছি, আপনি যত সুযোগ সুবিধাই দেখেন না কেন, সকল সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বিজ্ঞান। আজকে আমি এখানে ফ্যানের বাতাস খাচ্ছি, ফ্যান আবিষ্কার করেছে বিজ্ঞান। আজকে আমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছি সেটাও কিন্তু আবিষ্কার করেছে বিজ্ঞান। তাহলে আপনার জীবনযাত্রাকে যদি উন্নত করতে চান তাহলে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আপনার সকল ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ আছে এবং বিজ্ঞানের আবিষ্কারের ফলে আজকে আমাদের জীবন এত সুন্দর। আবার বিজ্ঞানের কিন্তু অপব্যবহার আছে, যেমন আমাদের নোবেল পুরস্কারের কথা বলি, দিনা ভাই আবিষ্কার করেছে নোবেল পুরস্কার দিয়ে, কিন্তু দিনা ভাই আবিষ্কার সে করতে চায় নাই, তারপরে হয়ে গেছে আউটলেট নোবেলের কথা বলছি, এটাও কিন্তু আমার ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হয়। কারণ বিজ্ঞানের কি সুফল প্রকল্প দৃঢ়টাই আছে, আমি কোনটাকে ব্যবহার করবো সেটা আমার নিজস্ব বিষয়। যদি আমরা বিজ্ঞানের প্রয়োগটা মানব কল্যাণে ব্যবহার করি তাহলে আপনি দেখবেন যে বিজ্ঞান সকল ক্ষেত্রে এগিয়ে আছে। আজকে চিকিৎসা বিজ্ঞানের কথা যদি আমরা বলি, চিকিৎসা বিজ্ঞানের যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এটা কিন্তু বিজ্ঞানের কাজ। আপনি যদি বিজ্ঞানের ছাত্র কমিয়ে দেন তাহলে আপনি এক সময় ভালো চিকিৎসকও পাবেন না, তখন আপনি কি করবেন? যদি বিজ্ঞানের চর্চা কমিয়ে দেন তাহলে যে সমস্ত লোকগুলো ইঞ্জিনিয়ার আছে তারা মনে করেন বিভিন্ন বড় বড় বিল্ডিং তৈরি করে, এই সমস্ত কাজে দক্ষ লোক পাবেন। যখন আপনি দক্ষ লোক না পাবেন, মেধাবী লোক না পাবেন, তখন কিন্তু আমি মনে করি সকল ক্ষেত্রে আমাদের সমস্যার সৃষ্টি হবে। আর আমি যে কথাটা বলতে চাচ্ছি, আগে বিজ্ঞান কারা পড়তো? মেধাবী ছাত্ররা বিজ্ঞান পড়তো। কেন মেধাবীরা বিজ্ঞান পড়তো? মেধাবীদের বিজ্ঞান পড়ার মূল কারণ হলো সে যেন একটা জিনিস দেখে সারা জীবন মনে রাখতে পারে, তার যেন তাদের চিন্তা যখন সেটা যেন উন্নত করা হয়। ডাক্তারের ক্ষেত্রে সেই ঘটনায় তারা সবচেয়ে ভালো ছাত্র যারা বুয়েট এবং মেডিকেলেই পড়তো আমরা জানি। এখন দেখেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় বেসরকারি হওয়ার পরে, অনেকগুলো বেসরকারি মেডিকেল কলেজ হওয়ার পরে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন চলে আসছে। আগে ডাক্তাররা মানুষের ধাক্কা দেখিয়ে বলে দিতে পারতো তোমার তো এইরূপ হয়ে গেছে, তুমি এই করো, এখন হয় কি জানেন? এখন আপনি যাবেন মোটামুটি আপনার যদি না থাকে টিক চিহ্ন দিয়ে, টিক চিহ্ন দিয়ে বলবে এত দূর টেস্ট করে তারপরে আসেন, তারপরে দেবে এত দূর টেস্ট দেখা পরে সে আপনারা বলবে যে আপনার এইরূপ হয়েছে। আবার এখানে একটা টেস্ট করাবেন এটা দেখলাম একটা একরকম, আরেক জায়গায় টেস্ট করাবেন সেটা দেখলাম আরেক রকম। কাজে আগে কিন্তু যারা ছিল তারা অনেক মেধাবী ছিল, যে কারণে আপনার পালস দেখে বুঝে দিতে পারতো যে আপনার এই রূপটা হয়েছে, কারণ তার জানা ছিল। তাহলে আমি মনে করি যে সকল ক্ষেত্রে যদি আমরা আমাদের অগ্রগতিকে এই অবস্থা থেকে আরো উন্নততর করতে চাই তাহলে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। কাজে আমি বলবো সকল ক্ষেত্রে বিজ্ঞানের চর্চাটা বাড়াতে হবে এবং ছাত্রছাত্রীদের বিজ্ঞান পড়ায় আগ্রহী করে তুলতে হবে। আর আজকের যে প্রতিপাদ্য সেই প্রতিপাদ্য বিষয়ে যদি আমি বলতে চাই, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির দিকে আমি করে যাই। আমার দেশের যে বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে আমি যদি বলি, এই পলিথিনের ব্যবহার কিন্তু আমি নিষিদ্ধ করতে পারি। এই পলিথিন
আপনি যেভাবেই নেন না কেন, যে জায়গায় নেন না কেন, কোন মরণ নাই বলতে গেলে। যদি আপনি পুরান তার দুর্গন্ধের পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি এই পলিথিনের কারণে আপনি যে সমস্ত ড্রেনগুলো আছে সেই সমস্ত ড্রেনের পানি প্রবাহ বন্ধ হচ্ছে। আমাদের প্রথম কি দরকার, আধুনিক বিষয় না, এটা তো স্বাভাবিক একটা বিষয় যে পলিথিনের ব্যবহারটা আমাদের কমানো উচিত প্রথম কাজ। সেকেন্ড বিষয় আপনি দেখবেন যে আমরা অনেক পরিমাণ বর্জ্য নিজে থেকে উৎপাদন করি। আপনি খাওয়ার একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, এমন পরিমাণ আয়োজন করছেন যা অর্ধেক মানুষ খেতে পারে নাই, আর অর্ধেক হয়েছে নষ্ট। এই নষ্ট খাবারটা কি করতেছেন, কোন একটা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, অন্য কোনো একটা জায়গায় পাঠাচ্ছেন, ওখান থেকে খাওয়ার কোনো সুযোগ নেই। আগের যে বিষয়টা ছিল সেটা এরকম যে আপনি যদি পরিমিত পরিমাণ বর্জ্য উৎপাদন নিজে থেকে করেন তাহলেই তো আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি যে আমরা বর্জ্য ব্যবস্থা আধুনিক ব্যবস্থা লাগবে না। আমি যদি বর্জ্য উৎপাদন তো করি তাহলে তো অনেকটা সমাধান করা যায়, কিন্তু সেটা কিন্তু আমরা করছি না। আপনি দেখবেন যে যে জায়গায় এমন চায় একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে কিন্তু সে সেই জিনিসটা ফেলছে না, সে ফেলছে কোন জায়গায় বাইরে ফেলছে, পলিথিনের ভিতরে বয়ে ফেলে দিচ্ছে। আমরা অনেক সময় দিই একটা রাস্তার মনে কাছে একটা কথা কথা গরু বা কুকুর মরে আছে, কেউ এটাকে মনে করেন যে পরিবেশ রক্ষার জন্য সেটাকে বর্জ্য করে পাশে কেউ রাখবে না, সে কি করবে এটাকে পানিতে ফেলে দেবে যেন ওটার দুর্গন্ধে ওই জায়গায় আর না যাওয়া না যায়। তার বর্জ্য ব্যবস্থা করার ক্ষেত্রে আপনাকে একটু প্রথম সচেতন হতে হবে যে আমি আসলে কতটুকু সচেতন। পরবর্তীতে আমার চিন্তা করতে হবে যে বর্জ্য ব্যবস্থার ক্ষেত্রে রিসাইক্লিং আমরা কিভাবে করতে পারি। যে পলিথিনটাকে আমরা একটা জায়গায় চিন্তা করতে হবে, যে সমস্ত শক্ত যে সমস্ত মনে করলে আমরা দেখি যে বিভিন্ন দেশে আপনি দেখবেন উন্নত দেশ যেগুলো আছে বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন বিন থাকে। আপনি যদি কাগজের জন্য একটা বিন, খাবারের জন্য আরেকটা বিন থাকে, আবার মনে করেন যে সমস্ত যেগুলো শক্ত কোটা, যেমন আপনার যদি চিন্তা করেন যে কোকের যে কেন আছে সেটার জন্য আলাদা থাকে। আমরা কি করি, আমরা সবগুলো এক জায়গায় নিয়ে যাই, পরবর্তী দেখা সেটা আবার এক জায়গায় ফেলে দিই, দেখা যায় সেটাকে কোনো ক্রমে আর ঠিক করা সম্ভব না। আমরা যদি একটা পরিকল্পনা নিয়ে আগাই যে কোন বর্জ্যগুলো পুরানো সম্ভব, কোন বর্জ্যগুলো আবার পুনরায় উৎপাদন করা সম্ভব, এবং কোন বর্জ্যগুলো মনে করেন যে মাছের বা আপনার অন্যান্য প্রাণীর খাবার হইতে পারে সেটাও কিন্তু আমরা করতে পারি, সেই চিন্তাও কিন্তু আমরা করি না। পলিথিনের ভিতরে বলে দিছি দেখা যাবে খাওয়ার কোনো সুযোগ নেই, কেন পলিথিন কি করে কেউ খেতেও পারবে না, কিছুদিন পরে দুর্গন্ধ হচ্ছে পচতেছে, কুকুর থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু তখন সেটা খেতে পারছে না। কাজে আমি মনে করি যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম যে সমস্ত বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা যদি ইচ্ছা করে আমাদের যে পৌরসভা আছে পৌরসভা করতে পারে, রাস্তায় বা যে সমস্ত বাড়ি আছে সেই বাড়ির সামনে দুই তিনটা করে বিল দিতে পারে, যে আপনি যে সমস্ত বর্জ্যগুলো উৎপাদন করছে সেই বর্জ্যগুলো শ্রেণী ভিত্তিক আপনাকে ফেলতে হবে। আমরা বলে যে একটা ট্রেনিং করে দিলাম যে পলিথিন জাতীয় যদি তাহলে আপনি এই বিনে ফেললেন, খাবার যদি থেকে থাকে আপনি এই বিনে ফেললেন, এমনকি যদি আপনার ধাতব প্রবল আক্রান্ত তাহলে আপনি এই বিনে ফেললেন। পরবর্তীতে আমার চিন্তা করতে হবে যে খাবারটা আমি কীভাবে রিসাইকেল করবো, পলিথিনটাকে কীভাবে করবো, এমনকি যে সমস্ত ধাতব পদার্থ সেটাকে আমি কীভাবে রিসাইকেলিং সিস্টেম দেবো। এই সিস্টেমে যদি আমরা কাজ করি তাহলে আমি মনে করি যে এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য কঠিন কাজ, কিন্তু আমাদের প্রথম যে চিন্তাটা করতে হবে এই পরিকল্পনাটা আমাদের আছে কিনা। আমরা সব কিছু যেটা করি যে সকল কিছু বর্জ্য যেটা আছে সবকে এক জায়গায় করি, করার পরে প্রথম কাজটা হিসেবে ড্রেনের ভিতরে ফেলে দেয় যেন পানিটা আর যেতে না পারে। কাজে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাইতে হবে, একেবারে পলিসি লেভেল থেকে নির্ধারণ করে দিতে হবে, এবং সেটা একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত যেতে হবে যে আপনি আপনার বর্জ্যটা কোন কোন জায়গায় কীভাবে। প্রবাসী বাঙালিদের জানাই বিনম্র শ্রদ্ধা, রাজকমল গুঁড়ো মশলা যেন মায়ের হাতের ছোঁয়া।